মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হয় লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে। ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীটি সামরিক শক্তির দিক থেকে লেবানন সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী। গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অপারেশন আল আকসা ফ্লাট শুরুর পর হামাসের আহ্বানে সাড়া দেয় দলটি। চলমান যুদ্ধে ইসরায়েলের উত্তর সীমান্ত অঞ্চলে নিয়মিত বিরতিতে হামলা করে যাচ্ছে গোষ্ঠীটি। তবে প্রশ্ন উঠেছে, ঠিক কতদিন এভাবে সহায়তা করবে হিজবুল্লাহ? ফিলিস্তিনে ইসরায়েলি হামলার 4 সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খোলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। আশা করা হচ্ছিল সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা করবে দলটি। তবে সবাইকে হতাশ করে দিয়ে শুধু ইসরায়েলের প্রতি হুমকি আর সীমান্তে ক্ষুদ্র ক্ষুদ্র হামলাতেই সীমাবদ্ধ থাকে নাসরুল্লাহর বহুল প্রতীক্ষিত সেই ভাষণ। এমনকি নাসরুল্লাহর ভাষণের পরও লেবানন সীমান্তে জোরদার কোনো হামলা শুরু করেনি হিজবুল্লাহ যোদ্ধারা। বরং আগের মতোই খণ্ড খণ্ড হামলাতেই সীমাবদ্ধ ছিল ইসরায়েলি বাহিনীর উপর তাদের সামরিক পদক্ষেপ। এমন পরিস্থিতিতেই শনিবার দ্বিতীয়বারের মতো ভাষণ দেন হাসান নাসরুল্লাহ। সেই ভাষণেও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কোনো ইঙ্গিত দেননি হিজবুল্লাহ প্রধান। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের সঙ্গে স্বল্প সময়ে যুদ্ধে জড়িয়ে পড়তে পূর্ণমাত্রার সক্ষমতা রয়েছে লেবাননের এই গোষ্ঠীটির। তবে ঠিক কতদিন তারা পূর্ণমাত্রার যুদ্ধ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখবে তা নির্ভর করছে ইরান ও নাসরুল্লাহর সিদ্ধান্তের উপর। বর্তমানে শিয়া গোষ্ঠীটির পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে না পড়ার দুটি ইঙ্গিত পাওয়া যায় বলে মনে করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শনিবারে নাসরুল্লাহর ভাষণটি চলমান যুদ্ধকে কেন্দ্র করে দেওয়া হয়নি, বরং 1982 সালে ইসরায়েলি সেনাদের সঙ্গে যুদ্ধে নিহত হিজবুল্লাহ যোদ্ধাদের স্মরণে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, বর্তমানে ইরানের প্রেসিডেন্ট সৌদি আরব সফর করছেন এবং যুদ্ধ নিয়ে অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে আলোচনা করছেন। এ পরিস্থিতিতে নতুন কোনো যুদ্ধের ঘোষণা দিতে হিজবুল্লাহ নিজেদের অনেকটাই পিছিয়ে রাখবে বলে মনে করা হয়। ইরান জানিয়েছে, বর্তমানে ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো যুদ্ধে জড়াতে চায় না তেহরান। রাইসি প্রশাসন মনে করছে, এমনটা ঘটলে চলমান এ যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ওয়াশিংটন ডিসি থেকেও একই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কিছুই না করা এবং সরাসরি সংঘাতের পরিবর্তে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে এ যুদ্ধে নিজের অবস্থান জানান দিচ্ছে ইরান। আরবরা এ যুদ্ধে না জড়ালে এবং ইরান একা এ যুদ্ধে অংশ না নিতে চাইলে সশস্ত্র গোষ্ঠীগুলো পূর্ণমাত্রা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে কিনা এমন প্রশ্নের উত্তর বর্তমানে হ্যাঁ অথবা না দুটোই হতে পারে, যার কোনোটিই নিশ্চিত নয়। কারণ হিজবুল্লাহ এখনই পূর্ণমাত্রার যুদ্ধ করতে ইচ্ছুক নয়, আর ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী 2000 কিলোমিটার দূর থেকে চাইলেও এই মুহূর্তে এতে অংশ নিতে পারবে না। ইহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।